নমস্কার, আমি সৌমিতা আর আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুটো সস বানিয়ে দেখাবো, হট চিলি সস আর সুইট চিলি সস। সাধারণত বিভিন্ন চাইনিজ রেসিপিতে আমরা হট চিলি সস ব্যবহার করে থাকি, আর সুইট চিলি সস নানা রকম পকোড়া, সিঙাড়া, কচুরির সঙ্গে আমরা সার্ভ করে থাকি। তাহলে আর দেরি না করে আসুন দেখে নিই আমি কীভাবে সসগুলো বানাচ্ছি। প্রথমে আমি হট চিলি সস বানাবো। হট চিলি সস বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং শুকনো লঙ্কাগুলোকে গোটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, 1 কাপ ভিনিগার, হোয়াইট ভিনিগার দিয়ে এই লঙ্কাটাকে ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। লঙ্কাগুলোকে ভিনিগারে ভিজিয়ে দেওয়ার পর এভাবে কভার করে দিতে হবে, আর তারপর এটাকে এক পাশে সরিয়ে রেখে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে জোগাড় করে নিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো রাখা আছে, এগুলো একটু দেখিয়ে দিই। এখানে আছে 4 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, এখানে আছে 1/4 কাপ সাদা ভিনিগার, এখানে 1 চামচ চিনি, 1 চামচ নুন, আর এখানে আছে 5-6 কোয়া রসুন থেঁতো করা। এবারে প্রসেসিংয়ে চলে যাচ্ছি। আধ ঘন্টা পরে লঙ্কাগুলো ভিজে একটু নরম হয়ে গেছে। লঙ্কাগুলোকে আমি প্রথমে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, একদম খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে রান্নায় চলে যাব। প্রথমে কড়াই গরম করে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব, 2 টেবিল চামচ মতো। আর এটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি, মানে ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এই রসুন দিয়ে দেব। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি লঙ্কার পেস্ট দিয়ে দেব। লঙ্কার পেস্ট গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে। জারটা পরিষ্কার করে নেওয়ার জন্য এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আমি একটু জল দিয়ে জারটা ধুয়ে নিলাম। এবারে 3-4 মিনিট এইভাবে রান্না করব। এখন গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি, মিডিয়াম আছে, এবারে রান্না হবে। মোটামুটি 3-4 মিনিট রান্না করলেই হয়ে যায়। 3 মিনিট হয়ে গেছে, এবারে এখানে আমি বাকি জিনিসগুলো মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সয়া সস, টমেটো কেচাপ, নুন, চিনি, সবকিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দেব ভিনিগার, 1/4 কাপ ভিনিগার। এইবারে আরো 2-3 মিনিট জাল করতে হবে।
আমি প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম, ফুটে উঠলে তখন মাঝারি করে দেব। ফুটে উঠেছে, এবারে গ্যাসটাকে আমি মাঝারি করে দিচ্ছি। দু তিন মিনিট হয়ে গেছে, এবারে বন্ধ করে দেব। ঠিকঠাক গাঢ় হয়েছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল হট চিলি সস। যে কোনো রকমের চাইনিজ রান্নায় এটা আমরা ব্যবহার করতে পারি। এবারে বানাবো সুইট চিলি সস। সুইট চিলি সস বানানোর জন্য আমি এখানে ছখানা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ চিনি আছে, আর লাগছে এখানে এক চামচ আদা রসুন কুচি, খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে আছে দু চামচ কর্নফ্লাওয়ার, এখানে দুই টেবিল চামচ টমেটো কেচাপ, আর লাগবে এক চামচ সয়া সস, আর হাফ কাপ ভিনিগার। তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে এই লঙ্কাগুলো দিয়ে চার পাঁচ মিনিট জাল করে সেদ্ধ করে নেব। তিন চার মিনিট হয়ে গেছে, এবারে এটা আমি বন্ধ করে দেব, আর ভালো করে ঠান্ডা করে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আদা রসুন কুচি, হাফ কাপ ভিনিগার। এবারে গ্যাসটা দেবে দেব। আবারও তিন চার মিনিট জাল দিতে হবে আদা রসুন কুচি সেদ্ধ হওয়া পর্যন্ত। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এক চামচ সয়া সস, আর টু টেবিল চামচ টমেটো কেচাপ। এবারে এটা কিছুক্ষণ জাল করব। তিন চার মিনিট ফোটার পর এবারে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবারে এটাকে আরো দু মিনিট জাল করব। দু মিনিট হয়ে গেছে, এবারে এটা বন্ধ করে দেব। এটাকে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরো খানিকটা ঘন হয়ে যাবে। এমনিতেই এটা খানিকটা ঘন হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে দেব। তৈরি হয়ে গেল সুইট চিলি সস। এটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। সিঙ্গাড়া, কচুরি বা যে কোনো রকম পকোড়ার সঙ্গে এটা দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকবেন।